খড়গপুর কেন্দ্রীয় বিধায়ক অথচ তাকে সেখানে খুঁজেই পাওয়া যায় না, ওর কথার কোনো গুরুত্ব নেই, পাল্টা পার্থ চট্টোপাধ্যায়। এসের পর নিজেদের বাড়ি ঠিক আছে কিনা দেখতে হবে তো, এখানে বাড়ি নিয়ে কথা নয়, মানুষের মনে স্থান নিয়ে কথা। খড়গপুর যাবে, এখন শুনছি নাকি এদিক ওদিক ঘোরাঘুরি করছে, নিজের দলে কিছু নেই, কতগুলো অন্য দলের যারা উচ্ছিষ্ট বলাটা বোধ হয় তাতেও সম্মান আছে উচ্ছিষ্ট, যাদের যাদের একেবারে জনপ্রিয়তা তলানিতে, যারা ভোগবাদে বিশ্বাস করে, যারা ব্যক্তি স্বার্থে বিশ্বাস করে, রাজ্যের স্বার্থে তাদের দেখা যায় না, তারা একজোট হয়েছে এবং অপেক্ষা করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কবে কাকে আসন দেবে না, সুতরাং আমরা আসন দিয়ে, অর্থ দিয়ে, প্রলোভন দিয়ে আমাদের সিম্বল দেব। এ ধরনের রাজনীতি ভারতবর্ষের ইতিহাসে কোনোদিন হয়েছে বলে জানা নেই।